নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে মৌমিতা সরকার। বুধবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলো কলকাতা চন্দ্রকোণাগামী একটি বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন 7 জন এবং গুরুতর জখম আরও 5। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে চন্দ্রকোণাগামী একটি বেসরকারি বাস বুধবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের বকুলতলার কাছে তালবাগান নামে একটি জায়গায় ধাক্কা দেয় রাস্তার ধারের একটি গাছে। দুর্ঘটনার জেরে জখম হয়েছে 12 জন, আহতদের দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোন গাড়ি তো পাঠিয়েছে।